প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারও সর্বদা মানুষের উন্নয়নে কাজ করে চলছে। ত্রিপুরাতে এখন একটি উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরা এখন সবকিছুতেই এগিয়ে রয়েছে। রাজ্য এখন শিক্ষা, কৃষিক্ষেত্র থেকে শুরু করে চিকিৎসা সবকিছুতেই অগ্রগণী। রবিবার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। পাশাপাশি তিনি আরো বলেন, সারা রাজ্যে 6টি জাতীয় সড়কের কাজ চলছে। ত্রিপুরার ইন্টারনেট দেশের মধ্যে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা। রেল যোগাযোগ ব্যবস্থায়ও ত্রিপুরা অনেক এগিয়ে। আগরতলা রেলওয়ে স্টেশন আগামীতে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই সরকারের মূল মন্ত্রই হচ্ছে মানুষের কল্যাণ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার পক্ষ থেকে 1 লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়। এই যে সেবকের মানসিকতা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, সেটা যেন গভর্নেন্সের মতো না দাঁড়ায়। সেবকের মাধ্যমে সেবা করাই তোমার মেইন উদ্দেশ্য, সেই যে ভাবনা চিন্তা, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। একটা পার্টিকুলার স্ট্রিম থেকে যেহেতু আমরা এসেছি, আমার যেহেতু এই প্রফেশন, সেই প্রফেশনের এই ঢেউয়ে কিন্তু প্রফেশনেরও হবে, সেটা আরেক জিনিস। যে উন্নয়নের যে বিষয়, সেই উন্নয়নে এই প্রফেশনেরও হবে, কিন্তু সব যে বিষয়গুলো আছে সবার উন্নয়ন আমরা চাই এবং সেই দিশায় আমরা কাজ করছি। সকাল থেকে আরম্ভ হয়, রাত্র 12টা 1টা পর্যন্ত চলে, তো সেগুলো একমাত্র সম্ভব হয় কারণ করার একটা ইচ্ছা এবং বাসনা। মানুষ দীর্ঘজীবী হয় না কোনোদিন। আমার উনার বলেছেন, আমি দীর্ঘজীবী হই, কোনোদিন হয় না, এটা বলার জন্য বলি আমরা। কিন্তু যতক্ষণ ধরে বেঁচে আছি সেই অনুষ্ঠানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক ডক্টর সজল নাথ মুখ্যমন্ত্রীকে দেওয়া অ্যাসোসিয়েশনের সংবর্ধনা পত্রটি পাঠ করেন এবং মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।